চিত্রনায়ক শাকিব খানের পর এবার জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজের কাছে নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। পরিচালক সমিতিকে হেয় করে কথা বলার অভিযোগে গতকাল 14 মে পরিচালক সমিতি থেকে একটি নোটিশ পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন। বাপ্পারাজের কাছে পাঠানো নোটিশে বলা হয়েছে, একজন চলচ্চিত্র পরিচালক হিসেবে আপনি পরিচালক সমিতিকে হেয় প্রতিপন্ন করে বিভিন্ন অনলাইন পত্রিকায় যে সাক্ষাৎকার প্রদান করেছেন, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি মনে করে উল্লেখিত সাক্ষাৎকারে আপনি সমিতিকে হেয় প্রতিপন্ন এবং সমিতির শৃঙ্খলা ভঙ্গ করেছেন। সমিতিকে হেয় প্রতিপন্ন করে আপনি যে সাক্ষাৎকার দিয়েছেন সে বিষয়ে আপনি গণমাধ্যমে অদ্যাবধি কোনো প্রতিবাদ লিপি প্রেরণ করেননি বা দুঃখ প্রকাশও করেননি, তাই সমিতি মনে করে আপনার সাক্ষাৎকারের বক্তব্যের বিষয়টি আপনি ইচ্ছাকৃতভাবে প্রদান করেছেন। এ প্রসঙ্গে নায়ক বাপ্পারাজ বলেন, পরিচালক সমিতি থেকে আমি নোটিশ পেয়েছি, এর উত্তর দেওয়ার ব্যবস্থা করছি, এর বেশি কিছু এখন বলতে চাচ্ছি না। এর আগে চিত্রনায়ক শাকিব খান একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালকদের বেকার বলার কারণে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছিল পরিচালক সমিতি। এরপর শাকিব দুঃখ প্রকাশ করায় নিষেধাজ্ঞা তুলে নেওয়া। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কী মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন, আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।